আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের এন ইউ ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি লিনিয়ার অ্যালজেব্রা এই সাবজেক্টের চ্যাপ্টার ফাইভ ভেক্টর জগৎ এখান থেকে আমি ম্যাথ সলভ করতেছিলাম এখান থেকে এই চ্যাপ্টার ফাইভ থেকে ভেক্টর জগৎ থেকে অলরেডি আমার দুটো ভিডিও আপলোড হয়ে গেছে যেগুলো সারা যেগুলো না পারা ছাড়া এই ম্যাথগুলো মানে সলভ করা সম্ভব না যারা যারা আগে এই দুইটা লেকচার দেখে আসে নাই তারা তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আগেকার দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তারা তারা দেখে আসতে পারেন কারণ ওই ভিডিওগুলো দেখানা ছাড়া এইসব ম্যাথগুলো সলভ করা সম্ভব না আমি আজকে নয় নম্বর এক্সাম্পলটা মানে উদাহরণটা সলভ করে দেবো এখান থেকে এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটাই সলভ করে দেওয়ার চেষ্টা করবো পাঁচ নাম্বারটা উনিশে আসলে এটা সলভ করবো না আমি এক দুই তিন চার নম্বরটা সলভ করবো নিম্নলিখিত সেটগুলি আর কিউ এর উপযোগত আর একটা কী রিয়েল নাম্বার উপযোগত কিনা তাহা নির্ণয় করো মানে আমাদের উপযোগত কিনা তাহা পরীক্ষা করতে বলছে এখন উপযোগত কিনা কিংবা উপজগত এই উপযোগত সম্পর্কে আমি আগের ভিডিও কিন্তু বিস্তারিত বলছি আর তারপরেও আমি উপযোগত হওয়ার দশটা কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো থেকে যদি তিনটার সম্পর্কে জানা যায় তাহলে আমার এই ম্যাথগুলো সলভ করা কি ইজি হয়ে যাবে তাহলে নিম্নলিখিত সেটগুলি আর কিউ এর এই আর কিউয়ের এর কি কিনা তাহা কী করব নির্ণয় করব আমাদের উপযুক্ত হওয়ার কিছু কন্ডিশন আছে আমি সেই কন্ডিশনগুলো আগে দেখাই উপযোগত হতে কী কী লাগবে সেইগুলো আমি দেখাই নিই এটা উপপাদ্য ফরে বলা আছে তারপর আমি একটু বলে দিচ্ছি উপযোগত হওয়ার শর্ত উপ জগৎ হওয়ার দশটি শর্ত আছে কয়টা দশটি শর্ত আছে তার মধ্যে আমি তিনটা বলতেছি এই তিনটা দিয়ে এই ম্যাথগুলো সলভ করা যায় তিনটি হলো ডাব্লিউ যদি একটা ডাব্লিউ যদি একটা সেট হয় ঠিক আছে ডাব্লিউ যদি একটা উপো সেট অথবা সেট হয় উপো সেট ডাব্লিউ যদি একটা উপো সেট হয় এবং নিম্নের শর্তগুলো যদি সিদ্ধ করে নিম্নের শর্তগুলি যদি সিদ্ধ করে তাহলে কি হবে তাহলে সেটা কিভাবে উপযোগত হবে তাহলে সেটি উপ জগত হবে সেই শর্তগুলি দশটি শর্ত আছে তার মধ্যে আমি তিনটা দেখাচ্ছি সেই শর্ত গুলি নিম্ন রূপ এ দেয়া মানে দেয়া আছে বা দেয়া হলো দেয়া আছে আমি তিনটা শর্ত লিখে দিই ডাব্লিউ যদি একটা সেট হয় সে সেটটা ফাঁকা সেট হওয়া যাবে না তার মানে ডাব্লিউ নট বিলংস টু কি ফাঁকা সেট মানে ডাব্লিউ যদি একটা সেট হয় ওটা ফাঁকা সেট কখনও হওয়া যাবে না ওর ভিতরে কমপক্ষে একটা উপাদান দুইটা উপাদান অথবা তিনটা উপাদান থাকবে যেমন এই এরকম ফাঁকা সেট হওয়া যাবে না এর ভিতরে কমপক্ষে জিরো থাকতে হবে অথবা ওয়ান টু থ্রি এরকম আকারে থাকতে হবে প্রথম শর্তটা ডাব্লিউ নট বিলংস টু কি ফাঁকা সেট দ্বিতীয় আর একটা শর্ত আছে ফর অল ইউ একটা ভেক্টর ভি একটা ভেক্টর এই দুটা ভেক্টরের গুণফল কিসের মধ্যে থাকতে হবে এই দুটা ভেক্টরের গুণফল ডাব্লিউ এর মধ্যে থাকতে হবে ইউ ভি বিলংস টু ডাব্লিউ মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে কী হবে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগটাও কিসের ভিতরে থাকবে তাহলে যোগটাও আমাদের ডাব্লিউর ভিতরে থাকবে ঠিক আছে আমাদের আরেকটা শর্ত এক দুই তিন নাম্বারটা ফর অল ইউ যদি একটা ভেক্টর আর বিলংস টু যদি ডাব্লিউর ভিতরে থাকে এবং কে যদি একটা স্কেলার হয় কে বিলংস টু এফ সেইটা যদি একটা স্কেলার হয় কে বিলংস টু এফ মানে আমরা একটা কে একটা স্কেলার নেব সেই ভেক্টর আর স্কেলারের গুণফল যদি যদি ডাব্লিউর ভিতরে থাকে তাহলে সেটাও কী হবে তাহলে সেটাও আমাদের কি উপযোগিত হবে তাহলে কে ইউ সেই মানে সেই এই এই স্কেলার সেই স্কেলার আর ভেক্টরের গুণ ফল ও কিসের ভিতরে থাকতে হবে যদি ডাব্লিউর ভিতরে থাকে তাইলে সেটাও কীভাবে উপযোগত হবে তাহলে এই তিনটা শর্তে যদি দশটা শর্ত আছে তার ভিতরে তিনটা লিখে দিলাম এই তিনটা দিয়ে বাকি ম্যাথগুলো কি সলভ করা যাবে ম্যাথগুলো প্রত্যেকটা সলভ করা যায় প্রথম শর্ত হলো ডাব্লিউ যদি একটা সেট হয় ওই সেটের ভিতরে ওই সেটটা ফাঁকা সেট হওয়া যাবে না ওই সেটের ভিতরে কিছু না কিছু উপাদান থাকবে ফর অল ইউ বিলংস টু বি দুইটা ভেক্টর নিলাম ইউ এবং ভি এইটার গুণফল ফল কিছু ডাব্লিউর ভিতরে থাকে এবং এই দুটা যোগফলও যদি ডাব্লিউ ডাব্লিউর ভিতরে থাকে তাহলে সেটা কীভাবে উপযোগত হবে আর না ছাড়া উপযোগত হবে না আবার ফর অল ইউ একটা ভেক্টর নিলাম সেটা ডাব্লিউর ভিতরে আছে এবং কি একটা স্কেলার নাম সেটা ডাব্লিউ এফ এর ভিতরে আসে এই দুইটার গুণ ফল এই স্কেলার আর ভেক্টরের গুণ ফল যদি ডাব্লিউর ভিতরে থাকে তাহলে সেটা কী হবে তাহলে সেটা উপযোগত হবে তাহলে আমি এখন এই ম্যাথগুলো সলভ করবো এই তিনটার আলকে বলছে নিম্নলিখিত সেটগুলি আর কি ওর উপযোগত কি না তাহা নির্ণয় করে সেটগুলি কত এই একটা সেট দেওয়া সেকেন্ড ব্র্যাকেটটা আটকা দেওয়া মানে সেট আমরা যা নাইনটিন থেকে সেভেন এইট থেকে শিখে এই একটা সেট দুই নম্বরে একটা সেট দেশে এম তিন নাম্বারে আরেকটা সেট দেশে চার নাম্বারে আর একটা সেট দেশে এখন আমরা এই শর্তগুলি দেখে দেখে তারপরে এইগুলো কি করবো প্রমাণ করার চেষ্টা করবো এটা উপজগত মানে আর কেউ মানে রিয়েল নাম্বারে কি কিনা সেটা আমরা নির্ণয় করব তাহলে আমরা এক নাম্বারটা প্রথমে শুরু করি একের প্রমাণ এক নাম্বারে দেওয়া আছে কত দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এ বি ওয়ান দ্যাট এ কমা বি বিলংস টু আর এটা একটা কি দেওয়া সেট দেওয়া আমরা ধরে নিচ্ছি এই সেটটা তো একটা নাম দেওয়া লাগবে ধরি ডাব্লিউ ইকাল টু এ বি বিলংস টু আর তার মানে আমাদের এবি কি এখানে এ বিটা আমাদের কী নাম্বার রিয়েল নাম্বার কিসের রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা ঠিক আছে এ বিটা কিসের ভিতরে থাকবে বাস্তব সংখ্যার ভিতরে আছে যদি থাকে তাহলে আমাদের প্রথম শর্ত কি ছিল প্রথম ডাব্লিউকাল ফাঁকা পাওয়া যাবে না আমরা পরীক্ষা করব জিরো ভেক্টর দিয়ে তারপরে ইউ আর ভি ভেক্টর দিয়ে তারপরে ইউ ভি ভেক্টরে যোগ দিয়ে এরকম করে লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে আমরা কি করে পরীক্ষা করবো একটা করলে পরে বাকিগুলো সব ইজি তাইলে আমরা এক নাম্বারটা প্রমাণ করি এক আমরা ধরে নিলাম কি এটা তো একই প্রমাণ করতেছি ধরে নিলাম ডাব্লিউ একটা কি সেট ঠিক আছে প্রদত্ত ভেক্টরের সেট ডাব্লিউ ইকাল টু এত এখানে লিখি এখান থেকে সলিউশন শুরু করি সলিউশন সলিউশন প্রদত্ত ভেক্টর সেট ডাব্লিউ ইকাল টু এ বি ওয়ান্স দ্যাট এ কমা বি বিলংস টু আর এব আছে 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 রিয়েল নাম্বারের এখানে আমরা জিরো জিরো টেস্ট করবো যে এটা ফাঁকা সেট হয় নাকি তাহলে জিরো 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 আমরা তিনটা কী নিলাম তিনটা স্কেলার নিলাম বিলংস বিলংস টু আমরা যদি এর পরিবর্তে আমরা এর পরিবর্তে জিরো বসালি পরে জিরো বসানে যাচ্ছি বির পরিবর্তে জিরো জিরো বসা বসাতে পারতেছি কিন্তু ওয়ানের বদলে আমরা জিরো বসাতে পারতেছি না অতএব জিরো 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 নট বিলংস টু ডাব্লিউ আমি বলছি যে কমপক্ষে একটা উপাদান থাকবে যদি কিছুই না থাকে তাহলে কি এটা ফাঁকা সেট হয় না ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট হলে পরে সেটা কী নয় উপযোগত নয় আর যদি এখানে যদি সি থাকতো তাহলে আমরা জিরো জিরো বসালে পারে জিরো থাকতো তাহলে এখানে একটা জিরো থাকতো আর ব্র্যাকেটের ভিতরে জিরো মানে কি একটা উপাদান আছে তাহলে সেটা হয়তো কি উপযোগত তাহলে যেহেতু এর ভিতরে কিছুই থাকে না সুতরাং সুতরাং ডাব্লিউ উপ জগৎ নয় আমাদের কিন্তু অলরেডি আমরা কি একটা ম্যাথ প্রমাণ করে ফেললাম এক নম্বর ম্যাথটা আমরা প্রমাণ করে ফেলছি আমাদের একটা সেট দেওয়া আছে ওই সেটটা আমরা নাম দিয়েছি ডাব্লিউ এখন আমরা তিনটা জিরো জিরো নিয়েছি আমরা আরও কিছু নিয়ে প্রমাণ করতে পারতাম যেহেতু এটা উপযোগত নয় তাহলে আর কিছু নিয়ে আমাদের করার কোনো দরকার নেই তাহলে জিরো 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 বিলংস টু ডাব্লিউ যেহেতু জিরো জিরোটা ডাব্লিউর ভিতরে নাই আমাদের উপযোগতার শর্ত ছিল এটা এই একটা শর্ত এই একটা শর্ত আমাদের প্রথম শর্তটাই মেলে নাই যদি না মিলে তাহলে এটা একটা কি উপজগত নয় আমরা দুই নম্বর ম্যাথটা সলভ দেয়া আছে মানে একবারে প্রদত্ত ভেক্টর প্রদত্ত ভেক্টর সেট ডাব্লিউ ইকাল টু এ বি সি ট এ প্লাস বি প্লাস সি জিরো যেখানে এ বি সি বিলংস রিয়েল নাম্বার আমাদের এ বি সি দেওয়া আছে এবং তিনটা যোগ ফল কত দেওয়া আছে জিরো দে আছে আবার এবি বিলংস টু কী আছে রিয়েল নম্বর মানে আর এর ভিতরে আছে যদি থাকে তাহলে আমাদের এই সেটটা কি ভেক্ট মানে এই সেটটা কি উপজগত যদি উপজগত। হর এখন আমরা শর্তগুলো দেখব প্রথমে জিরো বসায় দেখব জিরো ভেক্টর বসায় দেখব তারপরে এই ভে এখান থেকে আমরা ইউ আর ভি এ একটা ভেক্টর ধরে নেব ওইগুলো বসায় যদি জিরো আসে তাহলে আরেকটা শর্ত আমরা প্রমাণ করবো আরেকটা শর্ত নেবো ইউ ভি এর লিনের মানে যোগ ফল আমি বলছিলাম এই যে যোগ ফল এই যোগ ফল যদি প্রমাণ হয়ে যায় যদি যোগ ফলটা যদি ডাব্লিউর ভিতরে থাকে তাহলে সেটা উপজেত গুণ ফল যদি ডাব্লিউর ভিতরে থাকে তাহলে সেটা উপজগত আবার ইউ একটা ভেক্টর নিলাম আর একটা কে একটা কি নিলাম একটা স্ক্রানি যদি এ দুটোর গুণ ফল যে ডাব্লিউর ভিতরে থাকে তাও একটা উপজগত তাহলে আমরা প্রথমে প্রদত্ত ভেক্টর সেট দিয়ে আসে ডাবলিউ ইকাল টু এ বিসি সাজ দ্যাট এ প্লাস বি প্লাস সি এটা এটা দিয়ে আমরা কী করবো এটা প্রশ্ন দেওয়া আছে এটা থেকে আমরা দেখি যে এটা একটা ভ্যাক্টর কিনা প্রথমে আমরা একটা জিরো ভেক্টর নিলাম আমরা জিরো পারি না জিরো 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 এখন জিরো জিরো কি এই ডাব্লিউর ভিতরে আসে আমরা এর পরিবর্তে জিরো বসাচ্ছি বির পরিবর্তে জিরো বসাচ্ছি সির পরিবর্তে জিরো বসাচ্ছি তাহলে জিরো প্লাস জিরো প্লাস জিরো তাহলে আমাদের কী ডাব্লিউর ভিতরে আসে এই ডাব্লিউ সেটের ভিতরে আসে তাহলে ডাব্লিউ সেটের ভিতরে যদি জিরো থাকে তাহলে ডাব্লিউটা কী ডাব্লিউটা একটা কী আসে ডাব্লিউটা কিন্তু ও আমাদের ডাব্লিউটা কিন্তু ফাঁকা সেট না আমাদের কিন্তু একটা না একটা উপাদান আছে তাহলে এত বিলংস টু ডাব্লিউ তাহলে জিরো জিরো জিরোটা কিছুর ভিতরে আছে ডাব্লিউর ভিতরে আছে এবং যেহেতু যেহেতু এই যেখানে প্রমাণ করে দেখে এটা দিয়ে প্রমাণ করতে জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো তার মানে জিরোটা কৃষির ভিতরে আছে এই জিরো জিরো এ এ তিনটা জিরো আমরা এ বি সি একবারে বসালাম বসানোর পরে আমরা দেখছি জিরোই পাচ্ছি কারণ সি ইকাল টু জিরো আমরা এইটা ইকাল টু জিরোই পাচ্ছি তাহলে কি আছে এটা আমাদের ডাব্লিউর ভিতরে আছে ঠিক আছে তাহলে আমাদের প্রথম শর্তটা কিন্তু অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে তার মানে এটা উপযোগ দিকে আগাচ্ছে তাহলে আমরা আরও কিছু দিয়ে প্রমাণ করি যে এটা একটা কিনা ধরি একটা ভি একটা ভেক্টর নিলাম সেই ভেক্টরটা এই কলটা আমরা ধরে নিলাম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান মানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আকারে আমি ধরে নিলাম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটা একটা ভেক্টর ধরে নিলাম এটা বিলংস টু কত ডাব্লিউ আমি মনে করি এই ভেক্টরটা কিসের ভিতরে আছে ডাব্লিউ এর ভিতরে আছে এবং আরেকটা নিলাম এটা এটা আমরা ভি কলটা নিলাম আরেকটা আরেকটা আমি ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ যা কিছু তাই একটা নিতে পারি এবং আরেকটা আমি ছোটো হাতে ডাব্লিউ নিলাম ছোটো হাতে ডাব্লিউর কল্ট নিলাম নিলাম আমি দেখি এটাও আমরা মনে করি যে এটাও আমরা ডাব্লিউ সেটের কেমন করে আসে মানে ধরে নিলাম যে এই ভেক্টরটাও ডাব্লিউর ভিতরে আসে এই ডাব্লিউর ভিতরে আসে অতএব তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস কত সি ওয়ান ইকোয়াল টু জিরো হওয়া লাগবে যদি ডাব্লিউর ভিতরে থাকে তাহলে এটা ইকাল টু জিরো এবং এ টু প্লাস বি টু প্লাস সি টু ইকাল টু জিরো এটাও কিন্তু মানে এটু ইকাল টু জিরো লাগবে যেহেতু ধরে সি এটাও ডাব্লিউর ভিতর আছে ভিটাও ডাব্লিউর ভিতরে আছে ইউ ডাব্লিউটাও ডাব্লিউর ভিতর আছে যদি থাকে তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস জিরো হওয়া লাগবি আবার এ টু প্লাস বি টু ইকোয়াল টু জিরো লাগবি এখন জিরো আছে কিনা সেটা আমরা প্রমাণ করবো দুটা স্কেলার নিয়ে যে কোনো যেহেতু আমরা ধরে নিয়েছি আমরা প্রমাণ করতে হবে না যে এটা একটা ভেক্টর জগৎ এই ভেক্টর জগৎ তাহলে যে কোনো স্কেলার যে কোনো স্কেলার আমরা যে কোনো স্কেলার আলফা বিটা অন্য কিছু নেওয়ার পারি আমরা এখানে নিলাম কে ওয়ান কে টু আমি দুইটা স্কেলার নিলাম কে ওয়ান কে টু এর জন্য আমি দুইটা স্কেলার নিলাম কে ওয়ান কে টু এর জন্য তাহলে এই দুইটার প্রথমে তো আমরা দেখছি যে ভেক্টর জগতের ভিতরে আছে এখন আমরা এইটা প্রমাণ করবো এটা কি ভেক্টর জগতের ভিতরে আসে না কি এই দুটা যোগ ফল তাহলে কে ওয়ান কে টু দুইটা স্কেলের স্কেল নিলাম এই দুইটা স্কেলারের কি লিনিয়ার কম্বিনেশন করব মানে মানে যোগ ফল নির করবো আমি কে ওয়ানের সাথে ভি ভেক্টর গুন দিলাম প্লাস কে টু এর সাথে আমি ডাব্লিউটা গুন দিলাম ঠিক আছে এইটা যদি ইকোয়াল টু জিরো হয় এইটা ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে আমাদের কি এটা একটা ভেক্টর জগত। তাহলে আমরা কে ওয়ান আমরা এমনই রাখলাম আমরা ভি ভি ওয়ান কল ভিউ কলটা ধরে নিছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্লাস কে টুটাও আমরা এমনই রাখি আমরা ডাব্লিউ কালটু ধরে নিচ্ছি এ টু বি টু সি টু আমরা এটা হচ্ছে ধরে নিছি ধরে নিয়েছিলাম এ আমরা কী মান বসালাম আমরা ভি এর মান বসালাম ভি ভেক্টরের মান আর ইউ ভেক্টরের মান ডাব্লিউ ভেক্টরের মানটা আমরা বসালাম বসানোর পরে এবার এটাটা আমরা কী করবো যোগ করবো যোগ করলে আমরা কত সি এটার সাথে এটা প্রথমে আমরা এটার সাথে কী আকার আছে এটার সাথে এটা গুণ আকার আছে আমি গুণ করে দিই কে ওয়ান এ ওয়ান তারপরে কে ওয়ান বি ওয়ান কে ওয়ান সি ওয়ান প্লাস এটার সাথে এটা যোগ যোগ আকার গুণ আকার আছে গুণ করে দিই কে টু এ টু কে টু বি টু কে টু কত সি টু এখন এটার কী করব ভেক্টরে যোগ করব ভেক্টরের যোগ কেমন করে করে ভেক্টরের যোগ আমরা যদি এখন ভেক্টরে যোগ করি তাহলে কেমন করে যোগ করবো কে ওয়ান এগুলো যোগ করবো বিগুলো যোগ করবো আর সিগুলো যোগ করবো তার মানে আমি যদি এখানে যোগ করি কে ওয়ান এ ওয়ান প্লাস কে টু এ টু এই একটা যোগ করলাম এটার সাথে এটা যোগ দেবো কে ওয়ান বি ওয়ান প্লাস কে টু বি টু আবার এটার সাথে এটার যোগ করবো কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু সি টু আমি কী করলাম ভেক্টরগুলো যোগ করলাম এখন যোগ করার যোগ করার পরে এখন আমি একটা কাজ করব আমি এটা যোগ করলাম এটা যোগ করলাম এটাও যোগ করলাম আমি এই মনে করবো এ এটা বি এটা সি এটা কি এব সিটা কী আকার আছে সিটা আমাদের এ প্লাস বি প্লাস সি আকার আছে না তাহলে এখন আমি এখন এই তিনটা যোগ করব কে ওয়ান এ ওয়ান প্লাস কে টু এ টু প্লাস কে ওয়ান বি ওয়ান প্লাস কে টু বি টু প্লাস কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু সি টু এই তিনটা কি করলাম যোগ করলাম যোগ করার যোগ করে আমি এখানে এখানে আছে কত এখানে আমি তিনটা মানে কে ওয়ান এ ওয়ান কে টু এ টু ডালাই যোগ করে দেবো যোগ করি কে কে টু এ টু প্লাস কে ওয়ান বি ওয়ান প্লাস কে টু বি টু প্লাস কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু সি টু এই ওয়ানগুলো আমি একদিক করবো ওয়ান বলতে আমি যেগুলো ওয়ান আছে সেগুলো একদিক করবো এটাই ওয়ান আছে এটাই ওয়ান আছে তাহলে এখানেও কে ওয়ান এখানেও কে ওয়ান এখানেও কে ওয়ান আমি যদি একটা কে ওয়ান কমন নি তাহলে থাকে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান আমি কে টুগুলো একদিক করবো এ টু এ টু আর এ টু কে টু কমন নিব পাৰে এ টু প্লাছ বি টু প্লাছ চি টু আমি কে ওৱান গুলা এক দুয়ান গুল মানে কে ওৱান কমন নিলাম আৰু কে টু কমন নিলাম কমন নিব পাৰে এ ওৱান বি ওৱান চি ওৱান এ টু বি টু চি টু আমাৰ এ ওৱান বি ওৱান চি ৱান এ টু বি টু চি টু ইকৱলটো কিন্তু এই যে এৰি আনিছি ঠিক আছে ক'ত ধৰি আনিছি এ ওৱান বি ওৱান চি ওৱান ইকুৱেলটো ধৰি এ টু বি টু চি ইৰ আমি যদি জিৰ' বাঢ়ে কে ওৱান ইন টু জিৰ' মানে ডট জিৰ' প্লাছ কে টু ডট কত জিরো অর্থাৎ এটার সাথে এটা গুণ দিল জিরো এটার সাথে এটা গুণ দিল জিরো অর্থাৎ আমি পাশে কত জিরো প্লাস জিরো মানে জিরো আমাদের আমাদের এটাও কত পায় গেলাম জিরো পায়ে গেলাম আমাদের এটাও ইকাল টু যদি জিরো হয় মানে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকাল টু কত জিরো মানে আমাদের এখানে যে ভেক্টরগুলো নিয়েছিলাম এটা ইকাল টু আমাদের জিরো হয়ে গেলো তাইলে কী যদি জিরো হয়ে যায় তাহলে আমরা অতএব লিখতে পারি কে ওয়ান ভি প্লাস কে টু ডাব্লিউ ইকল টু বিলংস টু কিসের ভিতরে আছে বিলংস টু এটাও কি আমাদের ডাব্লিউর ভিতরে আসে যদি এটাও যদি ডাব্লিউর ভিতরে থাকে তাহলে এটা একটা কী লিখতে পারি সুতরাং ডাব্লিউ একটি আর কিউ এর উপ জগৎ যেহেতু আমাদের কীরা আমাদের জিরো ভেক্টরটাও কিসের ভিতরে আসে ডাব্লিউর ভিতরে আসে এবং এই দুইটা স্কেলার নিশি এবং দুইটা ভেক্টর নিশি ওই স্কেলারের গুণফল আর স্কেলার এবং ভেক্টরের গুণ যোগ করে আমরা সেটাও দেখছি কী আছে এর ভিতর আসে যদি থাকে তাহলে আমাদের কি আছে এটা একটা ডাব্লিউ একটা আর ফোরের কি উপযগত। আর যদি নট বিলংস টু থাকতো তাহলে এটা একটা কী হতো না উপজগত হতো না আমাদের উপযগত হওয়ার ভিতরে এই শর্তগুলোও কিন্তু ছিল ছিল না যে ডাব্লিউর ভিতরে থাকতবি তাহলে আমাদের কি এটাও কি প্রমাণ গেছে তাহলে এখানে এটা একটা কি উপজগত

তাহলে এক দুই তিন নাম্বারটাও আমরা প্রমাণ করব প্রদত্ত ভেক্টর সেট প্রদত্ত ভেক্টর সেট আমরা ডাব্লিউ ডাব্লিউকল টু মানে দেওয়া আছে এ বি সি আসে দ্যাট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গেট লেস দেন লেস দেন ইকল কত লাগবে ওয়ানও লাগবে ঠিক আছে যেখানে এ বি সি এ বিসি বিলংস টু আর মানে রিয়েল নম্বরের ভিতরে এটা আছে এটা আমরা ধরে নিলাম ডাব্লিউ একটা সেট এখন উপজগত হতে পারে আমাদের আমরা শূন্য বসা আমাদের দশটা কন্ডিশন আছে দশটা কন্ডিশন যদি দুই একটা মানে দুইটা তিনটা মিলে যায় তাহলে কি এটা একটা উপজগৎত আর যদি প্রথমটাই যদি না মিলে তাহলে এটা একটা কি ওই দশটা কন্ডিশনে বসা লাগবে যদি দুইটা মিলে যায় তাহলে আমরা বসবো যে এটা একটা কি উপজগত তাহলে আমরা প্রথমে আমরা কি নিচ্ছি ধরে নিচ্ছি ধরি ভি একটা ভেক্টরি নিলাম ভি ভেক্টরিটা কি এর ভিতরে আসে আমরা দূরে নিলাম যে আসে যেখানে ভি কল টু কত যেখানে ভি ভেক্টোরিকল টু ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আমি যদি এর মান ওয়ান বসাই ওয়ান বিরাণ জিরো পাশালি জিরো 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 আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান ওয়ানের সমান তাহলে আমরা ওয়ান পাচ্ছি ওয়ানের সমান অথবা ওয়ানের থেকে কেউ লাগবে ওয়ানের থেকে ছোটো আলাগবে আমরা কিন্তু ওয়ানই পাওয়া যাচ্ছি তার মানে ভি ভেক্টরটা কি ডাব্লিউ এর ভিতরে আসে আমরা এই শর্তটা আমরা কিন্তু মারল তাহলে আমরা আরেকটা শর্ত দেখি আমরা একটা স্কেলার নিলাম সেই স্কেলার ইকোয়াল টু কত নিলাম টু নিলাম স্কেলার ইকাল টু টু হইলে স্কেলার আমরা ভি একটা আমরা কি একটা স্কেলার নিলাম সেই স্কেলার কলটু টু হইলে আমরা এই স্কেলারের সাথে ভেক্টরের গুণ দেবো আমাদের শর্ত তৃতীয় নম্বর শর্তে কিন্তু আমি এটা দেখাইছিলাম ওই দুটা গুণ ফল কৃষির ভিতরে যদি থাকে যদি ডাব্লিউর থাকে তাহলে এটা একটা কী তাহলে এটা একটা ভেক্টর জগৎ আর না থাকলে পরে এটা একটা ভেক্টর জগৎ না তাহলে কে কে টু কত দেখছি টু আর ভি কলটু কত ওয়ান জিরো 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 তাহলে কে আর ভি এটার লিনিয়ার কম্বিনেশন করি মানে এই দুইটা গুণ করি গুণ করলে আমি কত পাচ্ছি গুণ করে আমি পাচ্ছি টু জিরো জিরো এই এই ভেক্টরটা আমি পাচ্ছি তাহলে এখানে এটা কিসের মান পাচ্ছি এটা হচ্ছে এটা আমরা আমরা এটা হচ্ছে মানে কে কে ভির মান পাচ্ছি এখানে এখন এই মানগুলো যদি আমি এই এইখানে বসাই বসা দেখে আগে ওয়ানের সমান অথবা ওয়ানের থেকে ছোটো হয় নাকি যদি ওয়ানের সমান অথবা ওয়ানের থেকে ছোট হয় তাহলে কি এটা একটা ভেক্টর জগৎ আর যদি বড় হয়ে যায় তাহলে এটা একটা ভেক্টর জগৎ নয় তাহলে ছিল আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা যদি মানগুলো বসাই এ স্কোয়ার মানে টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জিরো জিরো স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে জিরো এখন আমরা দেখতেছি ফোর আয় গেছে আমাদের ওর কথা ছিল ওয়ানের সমান অথবা ওয়ানের থেকে ছোটো কিন্তু ওয়াই গেছে এত নট বিলংস টু ওয়ান মানে ওয়ানের থেকে কী হয়ে গেছে বড় হয়ে গেছে যেহেতু বড় হয়ে গেছে তাহলে এটা কিসের ভিতরে নাই তাহলে এটা আমাদের ডাব্লিউর ভিতরে ডাব্লিউর ভিতরে নাই অথবা নট ব্লংসটা হয়ে গেছে তার মানে এটা কি এটা একটা ভেক্টর জগৎ মানে এটা একটা ভেক্টর জগৎ বলতে না উপজগৎ নয় ঠিক আছে তাহলে কে ভি এই কে ভিটা কে ভি নট বিলংস টু ডাব্লিউ আমার কে ভি স্কেলার ভিক্টোরিয়ার গুণ ফল কিন্তু ডাব্লিউডতে থাকলে পরে তাহলে উপযোগত হতো যেহেতু ভিতরে তাই নট বিলংস টু ডাব্লিউ সুতরাং ডাব্লিউ আর কিউ এর উপ জগত নয় আমরা কিন্তু তিন নম্বরটাও কী করলাম প্রমাণ করলাম এখন আমাদের চার নম্বরটা প্রমাণ করতে হবে চার নাম্বারটা প্রমাণ করতে বলছে একটা সেট এ বি সি সাজ দ্যাট এ গ্রেটার দেন অরিকল জিরো এর মান যদি জিরোর থেকে বড় হয় তাহলে কী হবে তাইলে এটা একটা ভেক্টর জগৎ কিনা সেটা যাচাই করতে বলছে তাহলে আই ভি প্রদত্ত কি প্রদত্ত ভেক্টর সেট প্রদত্ত ভেক্টর সেট ডাব্লিউ ইকাল টু

ধরি এটা তো আকারে আমরা সাজিয়ে নিলাম ধরি ইউ ইকাল টু একটা ভেক্টর মানে ইউ ইউ একটা ভেক্টর নিলাম ইউকাল টু আমরা ধরে নিলাম টু জিরো জিরো আমরা টু জিরো জিরো ধরে নিলাম যেখানে কৃ বিশ্বের ভিতরে আছে এই ইউ ভেক্টরটা আমাদের ডাব্লিউ এর ভিতর আছে কারণ জিরোর থেকে বড় হতে পারবে এর মান কি জিরো থেকে বড় আসবে আমি এর জায়গা টু বসাতে পারব বির জায়গায় জিরো বসাতে পারবো সি সি জায়গায় জিরো বসাতে পারবো মানে এখানে টু তার মানে টুটা কী আমাদের জিরোর থেকে বড়ো অথবা জিরো থেকে সমান হলে পারে তাহলে এটা একটা উপযোগ হতে হবে তাহলে আমাদের জিরোর থেকে বড়ো তার মানে যদি বড়ো হয় তাহলে কি ডাব্লিউর ভিতরে আসে কি আছে এই ইউ ভিক্টোরিয়া ডাব্লিউ এর ভিতরে আছে এবং আমি আরেকটা নিই মাইনাস ওয়ান নিলাম মাইনাস ওয়ান বিলংস টু মাইনাস ওয়ান বিলংস টু আমি এফ নিলাম এবং মাইনাস ওয়ান একটা যে কোনো একটা স্কেলার মানে যে কোনো একটা স্কেলার বলতে মাইনাস ওয়ান একটা স্কেলার নিলাম এখন এখানে ওই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ইউ ইউ যে ভেক্টরটা নিছি মাইনাস ওয়ান আর ইউ এর গুণ করবো গুণ করার ফলে আমরা কী পারছি আমরা মাইনাস কত পার ছিল এখানে ওয়ান ছিল আর ইউ ছিল টু জিরো জিরো এখন এটা আমরা গুণ করি গুণ করলে পরে মাইনাস টু জিরো জিরো পালাম ঠিক আছে মাইনাস টু জিরো জিরো এখন এই মাইনাস টু জিরো জিরো কি আমাদের এই ডাব্লিউর ভিতরে আসে ডাব্লিউর ভিতর বলতে এই এর থেকে বড় এর থেকে মানে জিরো থেকে কি বড় আছে বড় হয় নাই আমাদের জিরো থেকে ছোট হয়ে গেছে এখন যেহেতু জিরোর থেকে ছোটো এবং নেগেটিভ সংখ্যা আছে এটা কিন্তু পজিটিভ হবে জিরোর থেকে বড়ো মানে পজিটিভ মানগুলো নিয়ে লাগবে যেহেতু জিরোর থেকে বড়ো বড়ো হয়ে গেছে জিরো থেকে ছোট হয়ে গেছে এবং নেগেটিভ চলে আসে তাহলে এটা একটা কী নয় উপযোগত নয় অতএব অতএব এটা নট বিলংস টু এটা কিন্তু ডাব্লিউর ভিতরে নাই এটা নট বিলংস টু তাহলে এটা ডাব্লিউর ভিতরে নাই অতএব ডাব্লিউ ডাব্লিউ উপ জগৎ নয় ওকে তাহলে আমি চারটে ম্যাথ প্রমাণ করে দিলাম যে উপজগৎ কিনা চারটে ম্যাথ আমি কটা কন্ডিশনের সাহায্যে আমি তিনটা কন্ডিশন কন্ডিশন দিয়ে মানে উপযোগ হওয়ার দশটা কন্ডিশন আছে দশটা কন্ডিশনের ভিতর থেকে আমি তিনটা কন্ডিশন দিয়ে এইগুলোরে করলাম কিনা পরীক্ষা করে ফেললাম আমি এরপরে ভিডিও চোদ্দ ষোলো চোদ্দ ষোলো ও আমি আরেকটা ম্যাথ মানে বাদ দিয়ে চলে এই সাত নম্বর ম্যাথটা আমার কি দেওয়া লাগবে ভিডিও দেওয়া লাগবে সাত নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে